Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. ঠিক আছে আমার সেলফোনটা নিয়ে আয়
Hello. তোমার হবে না তোমার ফোন হ্যালো হ্যালো হ্যাপি বার্থডে শুনতো না তুমি জানতে চাইলে না তো শুনতোদা কে তুমি যদি বলতে চাও তবে আমি নিশ্চয়ই শুনবো বলো আজ থেকে 4 বছর আগে বাবা দিল্লি থেকে ট্রান্সফার নিয়ে কলকাতায় আসেন আমি এখানেই কলেজে ভর্তি হই রাস্তাঘাট ঠিকভাবে চিনতাম না বলে বাবার অফিসে গাড়ি করেই কলেজে যেতাম একদিন ওইভাবেই কলেজে যাচ্ছিলাম হঠাৎ বাবা বাবা দাঁড়ান দাঁড়ান দাদা দাঁড়ান দাদা আমার বাবার কি অবস্থা দাঁড়ান 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 আমার বাবার কি অবস্থা দাদা দাঁড়ান দাদা আমার বাবার কি অবস্থা দাদা চলুন না দাদা চলুন না দেখুন না দাদা বাবা 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 কত বড় বাবা দাদা 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 দাঁড়ান দাদা দাঁড়ান দাদা আমার বাবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে দয়া করে একটু হাসপাতালে পৌঁছে দেবেন কি করে হলো আমার বাবাকে গাড়িতে ধাক্কা মেরেছে দয়া করে একটু হাসপাতালে পৌঁছে দিন এখন যদি নিয়ে যাই তাহলে হয়তো বাবা বেঁচে যাবে ড্রাইভার কি হচ্ছে নাকি ফ্লাইট কি তোমার জন্য অপেক্ষা করবে সিগন্যাল খুলে গেছে গাড়ি চালাও কি হলো দাদা দাদা দাঁড়ান দাদা দাদা দাঁড়ান দাদা কে হচ্ছে দাঁড়ান কে হচ্ছে দাঁড়ান বাবা ও বাবা আপনি ঘাবড়াবেন না এখানে বসুন আমি একটা গাড়ির ব্যবস্থা করছি আপনি ভাবে গাড়ির সামনে এসে পড়লেন কেন এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার আপনি যদি কাইন্ডলি একটু লিফট দেন কিন্তু আমাকে তো এক্ষুনি গাড়িটা ছেড়ে দিতে হবে বেটার আপনি একটা ট্যাক্সি ডেকে নিন না আপনি গাড়ি থেকে নামুন প্লিজ ড্রাইভার গাড়ি ঘুরিয়ে ফুটপাথ ঘেঁষে রাখো কুইক মাদার দিদিকে ছেড়ে তো আমাকে সাহাবকে আনতে যেতে হবে আর একটা কথা বললে তোমার এই গাড়ি ভেঙে গুড়িয়ে দেবো চলো রামু কাকা উনি যা বলছেন করো আসো এই দিকে এদিকে দাঁড়ান ঘাবড়াবেন না এখানে এসে দাঁড়াও ড্রাইভার নামো অদ্ভুত ব্যাপার একজন মানুষ রক্তাক্ত আহত অবস্থায় আধ ঘন্টা ধরে রাস্তায় পড়ে আছে অথচ তার সাহায্যে একজনে এগিয়ে এলো না কলকাতা তো আগে এত অমানবিক ছিল না আই এম সরি ডান দিক দিয়ে চলো ঠিক হ্যাঁ এই খাবে আসছি আরেকটা দাও আজ মাঠে যাবো কিন্তু ঠিক আছে চল ওখানে গিয়ে বসি ফুটবল খেলাটা ছেড়ে দিলি সন্তু কোনো মানে হয় না এটা কিন্তু তোর গোয়ার তুমি ওসব খেলে টেলে আর কিচ্ছু হবে না আমাকে অন্য কিছু করতে হবে সামথিং ডিফারেন্ট এই তোরা আইসক্রিম খাবি আমি খাওয়াবো উড়ে সালা কার মুখ দেখে উঠেছি আজ শাইলকের পকেট থেকে পয়সা বেরোচ্ছে কেন বে আমার পয়সায় মনে হয় আগে খাসনি খেয়েছি কিন্তু যেদিন যেদিন খেয়েছি না সেদিন সেদিন সূর্য পূর্ব দিকে অস্ত গেছে ঠিক আছে তোদের যেতে হবে না আমি একাই গিয়ে খেয়ে আসছি শোন তুই কেন আইসক্রিম খেতে যাচ্ছিস তা আমি ভালো করে জানি ওই বিউটির ফাঁদে পারিস না তুই ওর 11 নম্বর ক্যান্ডিডেট তোর আগে ও 10 জনের মাথা চিবিয়ে খেয়ে গঙ্গায় ভাসিয়েছে ভাটসালা
তোর তো টসকাচ্ছে কেন? আমি 11 নম্বর হই বা 55 নম্বর তাতে তোর কি? ঠিক আছে বাবা, বলবো না। তুই পেট ফুলিয়ে এদো গঙ্গায় ভোকারটা হয়ে ভাসবে। আমার শালা বই গেছে বলতে। ভয় পাস না তোরা, তারা অফিসারের সঙ্গে কথা বলে নিশ্চয় কিছু বোঝানো যাবে। ভয় কাকে বলে, থানাতে বোঝাবো। কি হচ্ছে? পিছনে যখন ডান্ডা পড়বে না সব সাহস বেরিয়ে আসবে। ভদ্রভাবে কথা বলুন, আমরা এখানে বসে আড্ডা মারছিলাম, কোনো অপরাধ করিনি। চুপ শালা। What's the matter, officer? We have done nothing wrong. Who are you people disturbing us? Sir, sala ingreji marachche. Shatter patat kichu pechish? Na sir, kichui paini. Dekhe to mone hocche era bhadroloke chhele. Era shatta chalay. Apni bhul korchen officer. Shattar shonge amader kono somporko nei. Tale ekhane boshe ki korchhili? Bollam to adda marchhilam. তোমরা সব থানায় চলো, আর খবরদার কেউ পালাবার চেষ্টা করবে না। স্যার এখানে কেউ নেই স্যার। কিরে শুভ্র, তোদের ধরে নিয়ে যাচ্ছে কেন পুলিশ? জানি না ভজনদা, তুমি এক্ষুনি রানার মাকে একটা খবর দাও, যেন ফোনেতে রানার বাবাকে সমস্ত ব্যাপারটা উনি বলে দেন। বাপ তোদের বাঁচাতে পারবে না, আমরা লালবাজারের অ্যান্টি রাউডি লোক আছি। চল শালা। চলো। হ্যালো, হ্যাঁ বলছি। কি রানাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? কেন? ননসেন্স। আচ্ছা ঠিক আছে, নার্ভাস হয়ে না। না, আমি এখন রাইটার্স বিল্ডিংয়ে যাচ্ছি, ওখানে লেবার মিনিস্টারের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি কাজ শেষ করে থানায় যাচ্ছি, চিন্তা করো না, ছাড়লাম। তুমি তো জানোই বাবা, মা আমি এছাড়া বাড়িতে আমাদের আর কেউ থাকে না। জানি, আপনাদের সব খোঁজ খবর আমি নিয়েছি। তোমরা একটা কিছু ব্যবস্থা করো বাবা, না হলে তো বাড়িঘর বিক্রি করে আমাদের চলে যেতে হয়। না না, বাড়ি কেন বিক্রি করবেন, আমরা আছি কিসের জন্য? আর এত রাতে আপনি একা এলেন কেন? আপনার মেয়েকে পাঠাতে পারতেন। আপনার মেয়েকে আমি দেখেছি, দারুণ সেক্সি। ওই শালা এসআইটা না, এক নম্বরের মাগে বাজ। চুপে শালা, তখন থেকে ফটর ফটর করেই চলেছে। ঠিক আছে, আপনি এখন যান, আপনার মেয়েকে একটু যোগাযোগ রাখতে বলবেন, দেখি আপনার ভাড়াটাকে কিভাবে কেলানো যায়। এই শোন, আমি এখন ঘুমাই, আমার এখন ঘুম পাচ্ছে। এই তোদের কি কেছে রে? হ্যাঁ ও বাবা, কি বলে রে? আমায় একটা ফোন করতে দেবেন স্যার। মুখার্জিদা ধরে এনেছে তোদের, তার মানে তো ষাটটা। কোন পাড়ায় অপারেট করিস তোরা? উনি আমাদের ভুল করে ধরে এনেছেন। ভুল করেছেন কি না মুখার্জিদাই বুঝবেন, আর লালবাজারের অ্যান্টি রাউডিরা চট করে কখনো ভুল করে না। উনি না বললে তো তোকে ফোন করতে দিতে পারবো না। এখন কি তোদের বাড়িতে খবর দিতে দেবে? কাল দুপুরে কোর্টে তুলবে, তারপর ফাইন নিয়ে তবে ছাড়বে। ননসেন্স, ফোনটা যে তুলবে একটা লোক নেই থানায়, ইডিয়েট সব। সুনীল একটু জোরে চালাও তো। তোদের বোর্ডে কত টাকা ওঠে? ফটাফট খেলা হয়। যাকে তোদের বুকের নামটা বল। এমন ভাবে তাকিয়ে রয়েছিস যেন সবের নামই শুনিস নি। প্রদীপ বাবু বলুন। মুখার্জিদা দেখুন তো, এই গান্ডুটা ড্রাগ নেয় কিনা? চেহারা দেখে তো তাই মনে হচ্ছে মুখার্জিদা। রাজীব বাবু? হ্যাঁ স্যার।
দেখুন তো সালার প্যান্টের পকেটটা সার্চ করে কিছু পাওয়া যায় কিনা। পেয়েছে, প্যাকেটটা খুলুন। দূর সালা, এ তো একটা প্লাস্টিকের খেলনা স্যার। এই খেলনাটা তোর পকেটে এলো কি করে? এটা তাতাইয়ের জন্য কিনেছি। তাতাই? তাতাইটা কে? তাতাই এইটুকু একটা ছেলে, আমার বাড়ির পাশে থাকে। ছোটবেলা থেকে ওর হাটের অসুখ, আপনি যদি ওকে একবার দেখেন না আপনারও চোখ বেয়ে জল গড়িয়ে পড়বে। শালা তো নাটক করছে মুখার্জি দা। দোষ শালা, দাঁড়। একটু ওয়েট করো। এই তোরা কোন পাড়ায় থাকিস রে? কেন, ট্রায়াঙ্গুলার পার্কে। ও, ওটাই তো রতার এরিয়া। তা তোদের ধরেছে কোথা থেকে? পার্ক থেকে। হ্যাঁ, ওই পার্কের পাশে যে চায়ের দোকান, ওটা তো ভাইদার চায়ের দোকান, আর ওখানেই তো সাতটার ঠেক। আরে দিবাকরদা, আপনি এখানে? আমার ছেলে আর ওর তিন বন্ধুকে থানায় ধরে এনেছে। তুই এখানে কি ব্যাপার? আমি তো এখন অ্যান্টি রাউডিতে আছি, মানে আজ এদিকে রেডি এসেছিলাম, তো ওই চারটে ছেলেকে আমি ধরে এনেছি। কিন্তু এর মধ্যে যে আপনার ছেলে আছে সেটা তো জানতাম না। তোরা রানাকে ধরে এনেছিস, চমৎকার। আমি অফিস থেকে ফোন করেই যাচ্ছি, ফোনটা বেজেই যাচ্ছে, অথচ কেউ ধরছে না। তোদের ব্যাপারটা কি বলতো? আসলে দিবাকরদা, আপনাদের এদিকটা ইদানিং সারটা ছেয়ে ফেলেছে। সিপির কাছে বহু কমপ্লেন গেছে, উনি আমাকে বলেছেন এসব বন্ধ করতে। সিপির গুতো খেয়ে তোরা আমার ছেলেটাকে ধরে নিয়ে চলে এলি। দিবাকরদা, মিছি মিছি আর লজ্জা দিচ্ছেন কেন? শোন, আমাদের ওখানে রতা নামে একটা মাস্তান আছে, ওটাকে ধরে আন, বেটা সব ঠিক হয়ে যাবে। কি রে, তোরা আমার নাম বলিসনি? উনি বলবার সুযোগ দিলেন কোথায়? ও আমার ছেলে রানা, ওর নাম সুব্রনীল, বেঙ্গল ফুটবল খেলে, দিব্যজ্যোতি বাংলা এম এ করছে, আরে হচ্ছে সন্তু, সনত রায় চৌধুরী ফিলোসফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইস, দেখো কাণ্ড। আরে ভাই, এসব কথা আগে বললে তোমাদের আমি কখন ছেড়ে দিতাম। আচ্ছা, ওদের চেহারা দেখেও তো সন্দেহ হলো না। দিবাকরদা, সাতটা বাজ ক্রিমিনালদের আজকাল আর চেহারা দেখে বোঝা যায় না। এই দেখুন, এই ভদ্রলোকের মানে বড়লোক ঘরের ছেলেরা আজকাল পটাপট এ লাইনে নেমে পড়ছে। আপনি আমার সঙ্গে চলুন ভাই, তোমরা এসো এসো। রেড তো করলি, কিন্তু আসল লোকটাকে তো ধরতে পারলি না। আজকে পারিনি, কিন্তু একদিন না একদিন ঠিকই ধরবো। আপনি তো সবই জানেন দাদা। কি করে জানে ওরা ভেতর থেকে আগাম খবর পেয়ে যায়? হয়তো থানার ভেতর থেকে কেউ খবরটা দেয়। মেবি। ওসি কোথায় এখন? বিপ্লব ঠাকুর এখানকার ওসি না? হ্যাঁ, তবে তাকে এখন পাবেন কিনা জানি না। কেন, দেনে বসে নাকি? শুনেছি তোর অনেক রকম দোষ টোষ আছে। আপনি তো সবই জানেন দাদা। যাই গিয়ে একবার ঘরে দেখি। হ্যাঁ দাদা, দেখো যদি পাওয়া যায়। তোরা বাড়ি চলে যাস। এই তোমরা বসো বসো। তোমার বাবা, তোমার বাবা একবার আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আই এম ভেরি সরি, আমার জন্যই আজকে তোমাদের এতটা হেরাস হতে হলো। এই প্রদীপবাবু, দেখুন তো রাস্তার ওপারে রামুর দোকানটা এখনো খোলা আছে। হ্যাঁ স্যার। এখন রসগোল্লা তৈরির সময়, আপনি আমার নাম করে ওদের জন্য 25টা গরম রসগোল্লা নিয়ে আসুন। ঠিক আছে। ছেলেগুলোকে একটু মিষ্টি করাতে হবে যে। এই সন্তু, সন্তু
তিন চার দিন ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি। কেন? একটু দরকার ছিল। চা খাবি? না বলো। কুঠি বাড়িতে আমার একটা জমি কেনা আছে, বিল্ডিং প্রমোট করবো বলে সব ঠিক করে রেখেছি, কিন্তু মাল মেটেরিয়ালস ফেলতে পারছি না। এ কাজে বাধা দিচ্ছে লোকাল পার্টি আর স্থানীয় মাস্তানরা। কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? তোর একটা বন্ধু আছে না চিতা, ও এখন পুরো ইস্ট ক্যালকাটাকে শাসন করছে, ওকে একটু বলে দিলেই আমার কাজটা শুরু করতে পারবো। প্লিজ তুই একটু ব্যাপারটা সেটেল করে দে না রে। তবে এমনি এমনি তোদের করতে হবে না, এর জন্য তোদের আমি একটা ভালো কাটমানি দেবো। কিরকম? এই ধর 1050। 50,000? অবাক হচ্ছিস কেন? এরকম প্রজেক্ট আমার অনেকগুলো আছে, তুই শুধু একটু ট্যাকেল কর। তোর ইন্টেলিজেন্সি আর ওদের মাসেল পাওয়ার মিলে গেলে পুরো কলকাতার হাতের মুঠোর মধ্যে চলে আসবে সন্তু। ঠিক আছে, চিতার সঙ্গে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি, চলি। হ্যাঁ, সেদিন যে মজার ঘটনা ঘটেছিল না, দারুণ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু সন্তুদার কাছ থেকে আসছি। সন্তুদা, তুই এখানে? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আমি তো তোমাকে দেখে রিকশা থেকে নামলাম। শোনো না সন্তুদা, আমার মাসতুতো দিদি এসছে, দিল্লিতে থাকতো, কলকাতায় কিচ্ছু চেনে না, প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছে, ওকে নিয়ে কলেজ স্ট্রিট যাচ্ছি কয়েকটা বই কিনতে। আপনি? আরে তোমরা দুজন দুজনকে চেনো? এই তো আমার মাসতুতো দিদি ফুল্লোরা, আর দিদি সন্তুদা আমাকে পড়ায়, মাস্টার মশাই। আপনি ভালো আছেন? হ্যাঁ। আজ একটু তুলতুলিকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, আসলে এখানে রাস্তাঘাট কিছু চিনি না তো, প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, আপনি ওকে নিয়ে যান। আচ্ছা, প্রেসিডেন্সিতে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? ফিলোসফি। ফিলোসফি? তুমি তো জানো না সন্তুদা এবছর ফিলোসফি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ওরে বাবা, ফার্স্ট ক্লাস ফার্স্ট? এটা এমন কিছু ব্যাপার না। এনিওয়ে আজ চলে, হ্যাঁ পরে দেখা হবে, চলি রে টুলটুলি। সন্তুদার ওখানে গিয়ে তুমি বলবে আমার দরকার আছে, এখানে আসতে বলবে, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। আচ্ছা, ভুলে যেও না জানো। না না না, তোর নাম সুব্রত না? কাল রাতে থানায় গিয়ে আমার নামে কি বলেছিস? তোর এই বাড়িতে ঢোকার সাহস কি করে হলো? এই শালা, ভালো ছেলে ভালো ছেলের মতো থাকবি, আমাদের ব্যাপারে নাক গলাতে এলে না ফালা ফালা করে রেখে দেবো। ভুল জায়গায় পা ফেলেছিস রতা, আমিও খুব একটা ভালো ছেলে নই, পারলে রানার বাবার কাছে এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আয়। শুভ্র দাদা বাবু, তুমি দেখো। এই শালা, ছুটাটাকে করকে দিয়ে এসছি, এর মধ্যে মার্কেটে খবর হয়ে গেছে। এই ভালো চাস তো পাড়া থেকে সাতটার থেকে এক্ষুনি তুলে নে, নইলে নইলে কি করবি, কি করবি আমাকে কি করবি শালা? খুবিতে না এই সোয়া মাছা চমকাচ্ছি। তুমি এক্ষুনি গিয়ে সন্তুকে খবর দাও, বলবি যে খুব দরকার, এক্ষুনি যাও। ঠিক আছে, এক্ষুনি যাও। ছোটকা, তাতাই, আরে তুই এখানে, আয় এদিকে আয়। কি হয়েছে, কি হয়েছে বাবা বলো আমাকে। আচ্ছা শোনো শোনো, কি হয়েছে বাবা বলো আমাকে। বাবা না মাকে খুব জোরে মেরেছে, মার খুব ব্যথা লেগেছে, মা না বিছানায় শুয়ে শুয়ে খুব কাঁদছিল আর আর কেরম করছিল, আমার সাথেও কোনো কথা বলেনি। কাকিমা, কাকিমা, কি হলো, এত চেল্লাচ্ছ কেন? তাতাই আজ এখানে থাকবে, আমার খাবারটা ওকে খাইয়ে দিও। কেন, ওর বাড়িতে কি হয়েছে, রান্না হয়নি? বারবার আমার একটা কথা বলতে ভালো লাগে না, আমার খাবারটা তুমি যখন এই নীলু হাজরাকে বসে খাওয়াও তখন তো আমি কিছু বলতে আসি না। নাও ওকে ঠিক মতো খাইয়ে দেবে, বুঝেছ? যাও তুমি ভালো করে খেয়ে দে, আমার ঘরে গিয়ে ঘুমাও, ঠিক আছে? নিয়ে যাও ওকে। চলো রাজকুমার, তোমার অযত্ন হলে চন্ডালটা আমাকে মেরেই ফেলবে, চলো। চলো আসো। আমার সঙ্গে এরকম করছিস কেন, আমায় মারবি নাকি তুই? আর একটা প্রশ্ন করলে থাবড়া মেরে তোমার মুখের জিওগ্রাফিটা পাল্টে দেবো, আসো। চলো, এরকম একটা রুগ্ন মানুষকে পেটাতে তোমার লজ্জা করে না? তোমার গায়ে তো আমার হাত তুলতেও ঘেন্না হচ্ছে, যাও বৌদির পাথরে ক্ষমা চাও। তুমি না একসময় নকশাল রাজনীতি করতে, দেশকে স্বাধীন শোষণমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলে, ছি
সাথেও আমার ঘেন্না হয়। তুই আমাকে মেরে ফেল শন্তু, অভাবে অভাবে আমি ও মানুষ হয়ে গেছি রে, অসুস্থ স্ত্রী আর সন্তানের ওষুধের কথা ছেড়ে দে, ওদের দুমুটো খাবারও দিতে পারি না আমি, আমি আর মানুষ নই মাধুরী। পুরুষ মানুষের মুখে ন্যাকা কান্না আর অভাবের কথা শুনলে আমার মাথায় রক্ত চেপে ওঠে। নাকি কান্না না কেঁদে সবকিছু ছিনিয়ে নিতে পারো না? আর তা না পারলে রেল লাইনে গিয়ে গলা দাও। সাত টাকার ভাঙানি দাও দিদিমণি, আমার কাছে ভাঙানি নেই। দশ টাকাই তো ভাড়া। না না আমি সাত টাকাই নিই। মানে কালকে তো আমার থেকে একজন দশ টাকা নিল। দশ টাকা নতুন ভাড়া, হারান্দা পুরনো ভাড়াটাই নেয়, নতুন রেটটা নেয় না। মানে উনি গান্ধীজির ভক্ত, প্রয়োজনের অতিরিক্ত একটা পয়সাও কারো কাছ থেকে নেয় না। তাই হারান্দার পোশাকটা দেখছিস না, কিরকম ধূপদুরস্ত সাদা পোশাক। তখন থেকে আমি অবাক হয়ে তাই ভাবছি, উনি মেইনটেইন করেন কি করে? আচ্ছা তখন থেকে তোমরা দুজনে মিলে কি গুজুর গুজুর করছো বলো তো? তোমার কথাই বলছিলাম হারান্দা, জানিস তো ফুল, হারান্দা টাকা জমিয়ে গান্ধীজির মূর্তি বানাচ্ছে। মূর্তির কাজ কবে থেকে শুরু করছে হারান্দা? দেখি কবে হয়। আমি গরিব মানুষ দিদিমণি, ইচ্ছে থাকলে কি সহজে সবকিছু করা যায়? সব হবে হারান্দা, ইচ্ছেটাই আসল। যাগে তোমাদের হিরোর খবর কি? জানি না, তোমার সঙ্গে কি দেখা হয়েছে সন্তু দাদাবাবু? না গো, আমাদের কাছে আসে অনেক কমিয়ে দিয়েছে, আসেই না বলতে গেলে। দিদিমণি একটু ভাড়াটা দাও, অনেক কাজ বাকি আছে। চলে। আচ্ছা। ও আর শোনো, সন্তু দাদাবাবুর সঙ্গে দেখা হলে বলো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে, খুব দরকারি কথা আছে। চলে। এই সন্তুদাটা কে রে? সন্তুদা আমাদের পাড়ার জিনিয়াস, রানার বন্ধু, যেমনি খেলাধুলাতে অমনি পড়াশোনাতে, কিন্তু কেমন যেন অদ্ভুত টাইপ। অদ্ভুত কেন? কি জানি সন্তুদা কেমন যেন অন্যরকম, খেলাধুলাতে এত ভালো, ফুটবলেও খুব ভালো, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে দুম করে খেলা বন্ধ করে দিল। এবছর ফিলোসফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু ক্লাসই করছে না, হয়তো পরীক্ষাই দেবে না। কাকিমা আপনার জন্য পাঠালেন। আপনি বাঁচালেন, এই মুহূর্তে চা না পেলে আমি মরেই যেতাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? একটা কেন, হাজারটা করুন না। আপনাকে মাঝে মাঝেই দেখি একা একা দাঁড়িয়ে থাকতে, অথচ আপনাকে ভাবুক প্রকৃতির তো মনে হয় না? ঠিকই ধরেছেন, আমি মোটেই ভাবুক প্রকৃতির নই। আসলে মাঝে মাঝে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্ন? হ্যাঁ, একটা স্বপ্ন আমি প্রায় দেখি, আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে, প্রচুর টাকা। আর ওই টাকার জোরে আমি গোটা মনুমেন্টটাকে কিনে ওর সবচাইতে উঁচুতে একটা এয়ার কন্ডিশন চেম্বার বানাবো। আর ওই চেম্বারে বসে আমি সমস্ত কলকাতাটাকে শাসন করব। স্ট্রেঞ্জ, অদ্ভুত ইচ্ছা তো আপনার। কি রে, কি ভাবছিস? না কিছু না। বাড়ি যাবি তো? হ্যাঁ। ঠিক আছে তুই বাড়ি যা, আমি একটু লাইব্রেরি হয়ে আসছি, বিকেলে দেখা হবে, টাটা। রাজা বাগান চল, যেতে পারবো নি, লাস্ট ট্রিপ হয়ে গেছে। আবে এ সুড্ডা, যাবি না কেন? আরে এই এই সালা, ওই সরো বাচ্চা বাড়িতে কাল তোকে দেখেছিলাম না? এই গালি দিবা না। চুপ, সালা গালি দেবো না, তোকে কোলে নিয়ে দোল খাওয়াবো। কি হয়েছে রতানা? দেখ না, রাজা বাগানে গোগনারা কাজে যাবো, হারাম জানা বলছে যাবো না। আরে এই তো সালা সেই পাগলা রিক্সাওয়ালা, গান্ধীজির চামচা। আরে ধুস সালা। আরে গুরু, এর সঙ্গে সময় নষ্ট করো না, চলো চলো, ক্যাচাল করে কোনো লাভ হবে না। এই মানচত, সকালবেলা মাথা গরম করেছিস, নাম আজ তোর গান্ধীগিরি ছোটাচ্ছি, একটা গান্ধীর বাচ্চা, আজ তোর গান্ধীগিরি ছোটাচ্ছি, নাম। লজ্জা করে না, একজন মহান মানুষকে নিয়ে মশকরা করছিস? রতা এখনো সময় আছে, ওই মানুষটারই স্মরণ করি, এইসব সাট্টা জুয়া গুন্ডাগিরি সব ছেড়ে দে, নাহলে উপরওয়ালা তোকে এমন শাস্তি দেবে যে সারাটা জীবন তুই সোজা হয়ে দাঁড়াতে পারবি না। চুপ মার, আমাকে আর মার, মারবো আমি বলছি রতা। তুই নিজেকে ছুটলে, ও
শালা আমার দিন শালাকে ধরে চল সর শালাকে চল শালা চল আর শালাকে মেরেই ফেলো চল 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 নিয়ে চল আর শালাকে ড্যাম মার 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 ওটা দিয়ে গান্ধি যে মূর্তি বারো বলে সালা আম মুখের বাচ্চা সারা জীবনের কামাই দিয়ে গান্ধীর মূর্তি বানাবে আমি পারলাম না ওরা টাকাটা ওরা টাকাটা নিয়ে গেল আমাকে দাও গুরু ওই গান্ধীর মূর্তির বদলে আর সালা বারোদুয়ারিতে আমি মূর্তি বলে যাবো সালা গান্ধী মূর্তি বানাবে সালা গান্ধী মূর্তি বানাবে দাদাবাবু হারান্দার মতো একজন নিরীহ লোককে মারলি কেন বেশ করেছি তোর বাপের কি খুকুমণিদা কি তুমি হারান্দাকে প্রসাদ ডাক্তারের চেম্বারে নিয়ে যাও আমরা একটু বাদে আসছি আচ্ছা বলেছিলি না তোর বাবার কি তবে দেখ সুরে বাচ্চা কার বাবার কি শালা রানার অবস্থা টাইট হবে এমন দিয়েছি না ঠিক করেছিস এই তারা কি হলো হাত ধরে টানছিস কেন ওই দেখ তুমি ওই জানোয়ারটার কথাই বিশ্বাস করলে আর আমার কোনো মূল্যই নেই তোমার কাছে প্লিজ একদম সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করবে না আমি তোমাকে আর বিশ্বাস করি না তুমি তোমার পরিণা হরি
তাকে নিয়েই থাকো, গুড বাই। শোনো শোনো শিমুল শোনো, প্লিজ প্লিজ একবার শুনে যাও প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো। পড়ি আমার ছোটবেলাকার বন্ধু আর কিচ্ছু না। বন্ধু মাই ফট? এমনি এমনি দিব্যদা বললো না যে সকালে শিমুল বিকেলে পড়ি তুই মাইরে জিনিয়াস চালিয়ে যাচ্ছে, অনেক বোকামি করেছে। এনাফ, আমার রাস্তা ছাড়ো, নইলে কিন্তু বাবাকে বলে ব্যাঙ্গালোরে চলে যাবো। শিট, কিরে সালা, শিমুল হেভি চেটেছে তো? আজ তোর জন্য, শুধু তোর জন্য আজ এই কেস। যা কলা, আমি আবার কি করলাম? একটা মেয়ে তোকে সালা বাস দিচ্ছে, তার কন্টিনিউশনটা কি আমাকে ফরওয়ার্ড করবি না? তোমায় সালা মেরে ফাটিয়ে দেবো জানোয়ার কথা করে, সব ব্যাপারে নাক গলাবে। এই তোদের কি হচ্ছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। এই শালা দিব্যের বাচ্চা শিমুলকে কালকে এমন উল্টো পাল্টা বলেছে, শিমুল আমার উপর রেগে 440 কোনো কথাই বলতে চাইছে না আমার সঙ্গে। তো কথা না বললে বলবি না, তুই এত হেদিয়ে মরছিস কেন? তুই শালা আমার বন্ধু না বাঁশের আড়তদার? আর একটা কথা বললে মেরে পাছার হাড় ভেঙে দেবো, এই জন্য শালা সন্ধু তোকে দেখতে পারে না। ওই চোয়ারেটা আমাকে দেখতে পারে না তো আমার বইয়েই গেল, রতাকে পে দিয়ে হিরো হয়েছে। যেদিন নিজে প্যাদানি খাবে না সেদিন বুঝবে শালা এক মাগে শীত যায় না। অনেকদিন হলো সন্তুর সাথে দেখানি, কি এত কাজর? চিতার সাথে কথা বলে আমি তোমার কাজটা করে দেবো, কিন্তু আমার পার্সেন্টেজটার কি হবে? বললাম তো 50,000 টাকা, তাছাড়া চিতাকে আমি আলাদা করে কিছু টাকা দেবো। টাকার জন্য তুই কিছু ভাবিস না সন্তু, আমি শুধু বলছি টাকার জন্য তুই ভাবিস না, তুই শুধু আমার কাজটা করে দে। ওকে কুকুদা, সামনের সপ্তাহ থেকে তুমি তোমার লেবারদের নিয়ে কাজটা শুরু করে দিতে পারো, কিন্তু কাল আমাকে 50% টাকা পাঠিয়ে দেবে, আর বাদ বাকিটা কাজ শুরু হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? থ্যাংক ইউ, তুই আমাকে বাঁচালি সন্তু। আমি কাল সকালে তোর বাড়িতে গিয়ে 25,000 টাকা দিয়ে আসবো, নিয়ে চল আমার গাড়িতে ওঠ। আরে ঘাবড়ে গেলে নাকি? আচ্ছা তুমি কি বলো তো, আমাকে দেখে তুমি ঘাবড়ে যাও কেন? হ্যাঁ আমি কি বাঘ না ভাল্লুক? কি গো, আচ্ছা আমারই মহল্লায় থেকে তুমি সবাইকে এন্টারটেইন করবে, আর আমি সালা বুড়ো ভাম বসে বসে বুড়ো আঙুল চুষবো, এটা কি ভালো দেখায়? কিরকম ইনসাল্টিং লাগে না? দেখুন আমার বৌদির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আমি খুব ভালো মতন জানি, তারপরেও আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন বলুন তো? এই দেখো, আচ্ছা তুমি কি মানে আমার এত ভালো ফিলিংসটাকে তুমি ডিস্টারবেন্স বলছো? তোমার ওই নেকি বৌদিকে জিজ্ঞেস করো, আমার এই ডিস্টারবেন্সটা সে কি দারুণ পছন্দ করে। আপনি উঠুন নাহলে কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব। বিপ্লব বাবু, এই এই ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, একদিন না একদিন আমি তোমাকে ধরবই, আর সেদিন এত ডিস্টার্ব করবো এত ডিস্টার্ব করবো, তোমাকে ছিঁড়ে খাবো, অ্যান্ড ইউ উইল এনজয় ইট। বাই বাস্টার্ড। তোমরা আমাকে একটু সাথ দাও ভাই, আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে আমি সোনা ফলিয়ে দেব। জিতেন, জিপটা নিয়ে মন্টু কখন আসবে? 9:30 সময়, তুমি তো কাল রাত্রে তাই বললে। ঠিক আছে, আমি আর সন্তু খুকুবাবুকে নিয়ে কুটি কাটা যাচ্ছি, তুই এখানেই থাকবি, আর আগরওয়াল এলে ওকে বলবি কাল এখানেই আসতে। ঠিক আছে। সন্তুদা, তোমাকে একটা মেয়ে খুঁজছে। আমাকে খুঁজছে? তোমার নাকি চেনা শুনলাম। কি নাম বললো? নাম অদ্ভুত নাম বললো, কি সাইকা না কি নাম বললো। সাইকা? সে আবার কে? আচ্ছা যা তুই নিয়ে আয় যা। ঠিক আছে। সাইকা মুনলাইট ক্লাবের ডান্সার, ওর সাথে তোর কি দরকার? ডান্সার? সন্তুদা এসেছেন। আমায় চিনতে পারলে না সন্তুদা? আমি কিন্তু কাল তোমাকে দেখেই চিনতে পেরেছি, আমি তাতায়ের মাসি বেবি, এবার চিনতে পারলে তো। বেবি? আরে
তোকে চিনবো কি করে? তুই কত চেঞ্জড। আরে বাবা বস বস বস। আপনি বসুন। সন্তু তোরা কথা বল, আমরা বরং একটু চা খেয়ে আসি। খুকু বাবু চলুন বস। তা তোদের বাড়ি তো শুনেছি বিক্রি হয়ে গেছে, তোরা এখন থাকিস কোথায়? সুকান্ত নগরের একটা ফ্ল্যাটে দাদা বৌদির সাথে, পেঙ্গেস্টি বলতে পারো। কালকে তোমাকে দেখে খুব ইচ্ছা করছিল তোমার সাথে কথা বলি। কাল তাহলে রাখলি না কেন? উপায় ছিল না গো সন্তুদা, না হলে এতদিন বাদে হতে পারে যে তোমাকে দেখে আসবো না। তোর দিদির খুব শরীর খারাপ তুই জানিস? জানি সন্তুদা, আমি সব জানি সব। কিছুক্ষণ কাটাতো যেতেই পারে, চল একদিন আমরা সবাই মিলে একদিন আরে ওই তো ওরা বাবা নাম করতে করতেই চলে এসেছে, অনেকদিন বাদ। হাই হাই কিরে ঠিক আছিস? কিরে মলি, এসএসসি লাস্ট ক্লাসটা না করে কোথায় কেটেছিলিস? আইনক্সে। আইনক্স? তোর মতো তো কপাল করে জন্মায়নি, ক্লাসে ঢুকতে না ঢুকতেই অর্ডার। মেজ দিন ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দিতে আসছে, যাও গিয়ে ডিউটি করো। সেই সকাল 11টা থেকে ডিউটি দিয়ে এখন ফিরছি। ওভাবে বলো না, মেজদি তোমাকে ভালোবাসেন বলেই না যেতে বলেছিলেন। খুব ভালো কথা, সকাল থেকে চা না খেয়ে আমার মাথাটা ব্যথা করছে, দয়া করে এবার একটা কোডিস খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আজকে তোরা চ, আমি তোদের খাওয়াবো। ওকে শোনো সুব্রতা, তোমার আর দিব্যদার সঙ্গে আমাদের নতুন রিক্রুটমেন্টের আলাপ হয়নি। এ হলো ফুল্লরা, ফুল্লরা সেন দিল্লি থেকে এসে আমাদের ক্লাসে জয়েন করেছে। কি নাম বললি? ফুল্লরা? কেন রে, তোর কি কোনো আপত্তি আছে? না ঠিক আপত্তি নেই, তবে ওই নামটা শুনলে কেমন যেন ব্যাড ফ্যাদের কথা মনে পড়ে যায়। আচ্ছা প্লিজ তুমি কিছু মনে করো না, আমি এমনি একটু মজা করি। আমি কিছু মনে করিনি, আমার আরেকটা নাম আছে ফুল, তোমরা ইচ্ছে করলে ফুল বলে ডাকতে পারো। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা শিমুল মলি শোন, কাল তোরা ফুলকে নিয়ে আমার বাড়ি আসবি, আমি বৈঠকখানা বাজার থেকে স্পেশাল কোয়ালিটির ইলিশ মাছ নিয়ে আসবো। আরে আজই ফুলের সাথে আলাপ হলো, কালকে একটা জমিয়ে পিকনিক হয়ে যাক। গুড আইডিয়া, সন্তুদাকে তাহলে খবর দাও, সন্তুদা না হলে পিকনিক জমবে। সন্তুদাকেই চাই। আরে চুপ, আমরা সন্তুকে ছাড়া কোনো কিছু করেছি? তোরা বাসে ওঠ, আমরা সন্তুকে ফোন করে ডেকে নেব। হ্যাঁ হ্যালো বল। এই শোন তুই তাড়াতাড়ি চলে আয়, দিদি তোর জন্য চিংড়ি মাছের মালাইকারি রাঁধছে। তাড়াতাড়ি চলে আয়, তুই এলে একসাথে লাঞ্চ করব, প্রচুর গেস্ট এসছে। না রে আজকে আর পারবো না, দিদিকে একটু বুঝিয়ে বল। আরে না না একটু বুঝিয়ে বল না। এই তোকে এক ঘন্টা সময় দিলাম, তার মধ্যে চলে আসবি, আর এর মধ্যে যদি তুই না আসিস তোর সাথে জীবনে কথা বলবো না, তোর মুখ দেখবো না। ওকে ফটাকসে চলে তাড়াতাড়ি। হ্যালো হ্যালো চল চল চল। সন্তুদা মাল দুটো শালা এখানে ঘোরাঘুরি করছিল, আমি একটু চমকাতেই বললো তোমার সাথে কি দরকার আছে। কে তোমরা, আমার সাথে কি দরকার? স্যার কয়েকদিন আগে আপনি পাচুদা ওখানে সাতটা খেলতে গেছিলেন। ও হ্যাঁ বলো কি দরকার? একটু প্রাইভেট কথা স্যার। তোমাদের যা বলার এদের সামনে বলো। উস্তাদ সাতটায় আসতে চাও? সাতটায় এখন প্রচুর পয়সা, লাইনটা নিতে পারলে 25-30 হাজার টাকা কামানো তোমার পক্ষে কিছুই না। কি বলছো, দিনে 25-30 হাজার? এ তো কিছুই না, এলাকা বাড়াতে পারলে কামাই অনেকগুণ বেশি উস্তাদ। কিরকম? মানে যার এরিয়া যত বড় তার ইনকাম তত বেশি। বউবাজারের রশিদ খানের একদিনের ইনকাম ছিল 8-10 লাখ টাকা। বেলেঘাটা এরিয়াটা কার? ওই গোকনার, কিন্তু ওর দিন শেষ উস্তাদ। আমার কাছে খবর আছে কিছুদিনের মধ্যেই পুলিশ ওকে ফাঁসাবে, তখন ওর এরিয়াটা পুরো ফাঁকা হয়ে যাবে উস্তাদ। এলাইনে হুজ্জত কিরকম? আপসে কোই হুজ্জত করকে সাকিগা সরকার, রাতো কো জো দিয়া থা আবি তো হসপিটাল মে ভর্তি হ্যায়, আপ সিরফ পুলিশ কো ম্যানেজ কর দিয়ে।
আর পার্টির লোকজন? না না, ওসব নিয়ে ওরা মাথা ঘামায় না ওস্তাদ। শুধু ওই ফান্ডে কিছু দিলেই হলো, আর ওই নেতাদের বাড়িতে ওদের বৌদের কাছে কিছু ভেট, ব্যাস। পুরো সেট আপটা আগে আমাকে বোঝাতে হবে, পুরো আইডিয়াটা না পাওয়া পর্যন্ত আমি নামবো না। আমার জানাশোনা একজন লোক থাকে কলা বাগানের সুরজ চাচা, খুব পুরনো লোক এই লাইনের, ও আমাদের হেল্প করতে পারে। সাতটা মানে সালা ফ্রড ব্যবসা, একদম বাজে নোংরা লাইন, বাজে ন ভাগ সালা বুকির আর এক ভাগ যে খেলে তার। ও তো পান্টের কথা বলছো ওস্তাদ, বুকির কথা ভাবো, এত পয়সা আর কোন লাইনে পাবে ওস্তাদ? ঠিক আছে, কাল তুমি একবার এসো, আমি তোমার সঙ্গে কলাবাগান যাব। সন্তুদা এত দেরি করছে কেন রে? ও না আসলে আড্ডাটা জমছেই না। বাবা, তুইও সন্তুদার ফ্যান? হবো না, কি হিউম্যান টাইপের দেখেছিস। শুনছো রানাদা, তোমার শিমুল কি বলছে? শুনে আর হবে কি, আমি তো ভেবেই নিয়েছি প্রেমে পড়লে সন্তুদার মতন ছেলের সঙ্গে প্রেম করা উচিত, কিন্তু চাটি খাওয়ার ভয় আর এগোইনি। শুনলি তো শুভ্র, আমি আজকে থেকে সালা দিব্যদলে, ওই সন্তুটাকে পাড়ায় ঢুকতে দেয় অপরাধ হয়েছে। এই চল তো রতাকে ধরে আর একবার কেলিয়ে আসি, সন্তু তো সালা ওই কাজটা করেই হিরো হয়ে গেছে। না না, আজকে না, আজকে নয়, কালকে আমার নাটক আছে, আজকে মারপিট করলে কালকে নাটকের সব ডায়লগ ভুলে যাব। মারপিট করলে না মার খেলে? অত সোজা নয় শিমুল রানী, আমার হাতের চর খেয়ে না একটা ট্যাক্সি ড্রাইভারের চারটে দাঁত পড়ে গিয়েছিল। গুল গুল সব গুল মারছে। আরে আমি গুল মারছি? সাজবে তো গুলবেই কাটালে। আমার মতো হতে পারিস? হেই, হিয়ার কামস দ্য রিয়েল হিম্যান। রানা, তোর বাবা তো একজন রিপোর্টার, এই ছবিটার একটা ভালো ক্যাপশন দে তো। দাঁড়া দাঁড়া, আমি বলছি, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট। শালা তো চোদ্দ পুরুষ তো ঠিকাদার, ক্যাপশনে তুই কি বুঝিস রে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দিব্য যতক্ষণ ছিল ততক্ষণ ঠিকই ছিল, এবার আমি একটু ক্যাপশনটা বদলে দিচ্ছি, দ্য বোল্ড এন্ড দ্য বিউটি। এক্স্যাক্টলি। মনুমেন্টটা আপনার কেনা হয়ে গেছে? না, কেনাটা এখনো হয়ে ওঠেনি, তবে একদিন না একদিন ডেফিনেটলি কিনে ফেলবো। এ কি রে বাবা, তোরা দুজন দুজনকে চিনিস? আরে তোদের আলাপ হলো কোথায়? সন্তুদা আমার মাস্টারতো বোনকে পড়াতো। আচ্ছা, এখন অবশ্য ছেড়ে দিয়েছে, ভয়ানক ব্যস্ত তো। শালা ঠিক খুঁজে খুঁজে ফুলের মাস্টারতো বোনকে পড়াতে গেছে, এক নম্বরের ধান্দাবাজ। ফুলের সামনে এর উত্তরটা আমি দিলাম না, পরে দিয়ে দেবো। আচ্ছা শোন না, আমি ঘরে ঢোকার আগে কিচেনে একবার ঢু মেরেছিলাম, মেজ দিয়ে ইলিশ মাছ ভাজছে, দাঁড়া কয়েকটা নিয়ে আস। হ্যাঁ যা। ডিলটা আজকে ফাইনাল করে দিন সন্তু বাবু, ক্লাবের ছেলেদের আমি 50,000 রুপিয়া দিয়ে দেব, ঝুট মুট বসে থাকতে থাকতে আমার বহুত নোকসান হয়ে যাচ্ছে। হেই, ক্লাব থেকে দীপুকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। এই চিতাদা ডাকছে তোদের, চল 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 তাড়াতাড়ি চল। বলো চিতাদা কি বলছো? শোন, কাঙ্গারিয়াদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোরা 50,000ই পাবি, কিন্তু এলাকাটা খালি করে দিতে হবে ইমিডিয়েটলি। সে তোমাকে ভাবতে হবে না, ওকে মাল্লুটাকে ছাড়তে বলো, এই জায়গাটা সালা আমি 7 দিনের মধ্যে ভ্যাকেন্ট করিয়ে দেবো। কিন্তু আমরা এতদিন যাবত রয়েছি সুরজমলজি, রাতারাতি তাড়ি দিলে আমরা এখন কোথায় যাবো? আমি তো কমিটমেন্ট করেছি আপনাদের প্রত্যেককে আমি 20-25,000 রুপিয়া দিব। এক সেকেন্ড সুরজমলজি, শোনো, আগামী 7 দিনের মধ্যে যারা টাকা নিতে চাও প্রত্যেকে ক্লাবে গিয়ে নাম লেখাবে, আর যারা আসবে না তাদের আমি ঘর ধরে এলাকা ছাড়া করে দেবো, মনে থাকবে? দূর করে দে, দূর করে দে, ফেলে দে, ফেলে দে, লাঠি মেরে সমস্ত জিনিস বাইরে ফেলে দে। হ্যাঁ, কোনো মায় নেই আমার, পুরো 1 বছরের ভাড়া বাকি, কোনো মায় নেই, দূরও দূরে যাও, দূরে যাও আমার বাড়ি থেকে। দয়া করে আর দুটো মাস সময় দিন দাদা, আমি আপনার সমস্ত ধার শোধ করে দেব। শোধ করবে কি করে? শোধ করবে শুনি, স্বামীটা তো তোমার বোনের সাথে আসলেই করে কেটে পড়েছে, এতগুলো টাকা কি করে শোধ করবে শুনি? ওসব ঝুটঝা বেলার মধ্যে আমি নেই, মানে মানে এখান থেকে কেটে পড়ে থাকি, তোমার থেকে 3 ডবল ভাড়া দিয়ে থাকার জন্য এখানে লোক রেডি হয়ে আছে। হ্যাঁ, যত সব এতদিন আপনার এখানে ছিলাম, এইটুকু বাচ্চাকে নিয়ে রাতারাতি কোথায় যাব? একটু দয়া করুন, আপনার সমস্ত টাকা আমি শোধ করে দেব। মদন,
দাঁড়া দাঁড়া, আর কিছু ফেলিস না, হ্যাঁ দয়া আমি দেখাতে পারি, এ বাড়িতে থাকতেও দেবো তোমাদের, এক পয়সা ভাড়া লাগবে না। কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি তো জানো আমার বউটা চিররুগ্ন, বিছানায় শয্যা চাই, অথচ অথচ আমি এখনো বেশ জোয়ান, শরীরের চাহিদাও নষ্ট হয়ে যায়নি, তাই বলছিলাম যে তবে রে তবে রে হারাম যাবে, তোকে আমি আমাকে সবাইকে মেরে ফেলে দেবে, চিতা আগরওয়ালের সাথে ডিলটা ক্যান্সেল করে দে, ও এলে বলে দিবি কাজটা আর আমরা করবো না। এটা কি হলো চিতাবাবু, ক্লাবের ছেলেরা আমার লোকের গায়ে হাত তুলেছে, আমাকেও অপমান করে তাড়িয়ে দিল। আপনার সাথে ডিলটা আমরা ক্যান্সেল করেছি সুরজবানজি। কেন? আমি তো আপনাদের অ্যাডভান্স করেছি। অ্যাডভান্সের পুরো টাকাটা জিতেন কাল আপনার অফিসে পৌঁছে দেবে। এই ডিলটা ক্যান্সেল হলে আমার বহুত নুকসান হবে চিতাবাবু। জমিটা তো আপনার নয়, লেজ নেওয়া, আপনার কোনো ক্ষতি হবে না। তবে শুনুন, ভবিষ্যতে অন্য কাউকে দিয়ে এলাকাতে খোল নেবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার সত্যি বহুত নুকসান হবে। এখন যান চিতাবাবু। একবার বলছি না, এখন যান। সন্তুরের জন্য সালা লাখ টাকা বিসর্জন দিতে হলো। আমার কিন্তু মনে হয় সন্তুদা ঠিকই বলেছে চিতাদা, কাজটা করা আমাদের উচিত হবে না। জাগে চল। মলির গিফটটা কে এনেছে রে? কেন রানা? ও বাবা, তাহলে তো হয়েই গেল, ও গিফট কালকে গিয়ে পৌঁছচ্ছে। ঠিক বলেছ, রানাটার এখানেই দাঁড়ানোর কথা ছিল না? মনে হচ্ছে তো তাই, মিনমিন করে যে কি বলে অর্ধেক কথাই বোঝা যায় না। এই ছেলেটা কোনোদিনও ঠিক সময় এলো না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই একটা মলিকে ফোন কর, মলিকে ফোন করে বল আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছেছি, এখানেই আছি আমরা। বল আধ ঘন্টা, দেখো হাতারামটা কখন এসে পৌঁছে। সত্যি? হ্যাঁ শোন, অ্যাজ ইউজুয়াল হাতারামটা এসে পৌঁছায়নি, আমরা এখানে ওয়েট করছি। ফুলার দিব্যদা এসে গেছে? আচ্ছা ঠিক আছে চল রাখছি। এখানে দাঁড়া। তোর বন্ধুটা কোথায়? কেন? সোয়ারে বাচ্চাটাকে কেওড়াতলায় পাঠাবো বলে। তোর লজ্জা করে না রতা? সেদিন ফন্তুর হাতে অত মার খেলি, এরপরেও এসছিস এখানে? এই সারা ভদ্রলোকের বাচ্চা, মুখ সামলে কথা বলবি, নইলে না তল পেটে 8 ইঞ্চি নেপালা ঢুকিয়ে দেবো। এই মিস্টার, এরকম অসভ্যর মতন কথা বলছেন কেন? আরে অসভ্যটা কি করলাম? তুমি কে গো সুন্দরী? এ তো সেই সুড্ডা রিপোর্টারের ছেলের লাভার আছে। এই রাস্কেল, মুখ সামলে কথা বলবি, নইলে এই নইলে কি করবি? চার শাট আপ মাস্টার। এই চার বাচ্চা শন্তুদা, আমি শিমুল বলছি। হ্যাঁ বল। হোয়াট? কখন? শোন, ঘাবড়াবার কিছু নেই, তুই মলির বাড়ি যা, আমি এক ঘন্টার মধ্যে শুভ্রকে নিয়ে আসছি। জিতেন, হ্যাঁ, মানতাকে তুলে নিয়ে আয়। ওকে। Get up!
বল সালা রাতা কোথায়? জানিস না বল। শুভ্রকে রতা কোথায় আটকে রেখেছে জানিস না? আমি তিন গুনব, এক দুই। বলছি ভালো করে টেপ, মাঝ ঘন্টাতে টেপ, ভালো করে টেপ, টেপ ভালো করে, মজা মার সালা, ভালো করে মার, মার মার ভালো করে, মার শুক্রবার সন্তু। দশ গুনবো, এর মধ্যে শুভ্রকে এখানে না নিয়ে এলে এর প্রত্যেকটা গুলি সারা তোর খোপড়িতে ঢুকিয়ে দেবো। এক দুই তিন চার। হ্যাঁ চুন্না, যা শালাকে নিয়ে আয়। পাঁচ, এই সোজা বাচ্চা, সোজা হয়ে দাঁড়া, বেশি চালাকি করলে শালা তোকে আগে ঠুকবো। ওস্তাদ নিয়ে এসছি। জিতেন, শুভ্রকে গাড়িতে ওঠা। চিতা মুভ। চল সন্তু, তোর মতো পিস্তল একটা আমার কাছেও আছে, তোর বাপের ভাগ্যি ভালো সেটা আজ আমার কাছে নেই। তাহলে কাল থেকে ওটা সাথে রাখিস, কাজে দেবে। কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? রতদা, কাল রেতে গোখলার গদিতে হেবো শুয়েছিল, সকালে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার কি হবে গো? চেল্লাচ্ছিস কেন? কে তোকে খবরটা দিল? গদি থেকে খালিয়াকে পাঠিয়েছিল। কি শুনেছিস, গোখলাকে ধরেছে? না, পাইলেছে, রেতে যারা ওখানে শুয়েছিল তাদেরকে ধরেছে। এই এটা রিকশা ডাক। ঠিক আছে গুরু। হ্যাঁ রিকশা, হ্যাঁ সালা, হ্যাঁ সালা, এদিকে এদিকে, পালাচ্ছিস কোথা? খুব তো রব দেখাচ্ছিস, সেদিন শন্তুদার হাতে মার খেয়েছিলি, এর মধ্যে ভুলে গেলি? এই সালা, আমি বাচ্চা, তোমার কোনো ক্ষমতাই নাই, একটা রিক্সাওয়ালা সেও তোমার উপর রবি দেখাচ্ছে। এই সালা, আমি বাচ্চা, রাস্তানি দেখাবি সালা, ওস্তাদ তোমাকে দেখে সালা ধরে প্রাণ এলো মাইরি, সালা মিছিলে তোমার নাম ধরে যা গ্যাগ গ্যাগ করে চেল্লাচ্ছিল না, আমার সালা হারিম হয়ে গেছিল একদম মাইরি। সব ঠিক আছে, ওদের সঙ্গে দুপুরে কথা হয়েছে। আরে নাগরিক কমিটি সালা ময়দানে মেলা বসাবে, আমি সব টাকা দেবো, আজ ওরা সামান্য হামলা করবে তারপর সব চুপ হয়ে যাবে। তুমি মাইরি গ্রেট, সালা এর মধ্যে সব কটাকে ফিট করে ফেলেছে। আরে রতাকে দেখলে, বাঞ্চরটা কোথায়? কোথায় আবার, পুলিশ হাজতে?
এমন পিটিয়ে যে সালা মাসখানেক আর নড়তে পারবে না। শুয়োরের বাচ্চাটা ফিরে এলে আর শেল্টার দেবো না। মাথা মোটাটার জন্য কম ঝোঁকি আমাকে পথে হলো? যাকগে, পাচুর থেকে লোক পাঠিয়েছিলি? পাঠিয়েছিলাম, পাচুর তিন দিন ধরে ঠেকে আসছে না। সালা কুত্তাটা পাল্টি খেয়েছে, সন্তুকে সাতটায় নামাচ্ছে, লালবাজারও ম্যানেজ হয়ে গেছে। সালা লোকাল থানা ম্যানেজ হলেই আমাদের সর্বনাশ। গোখনা বিপ্লবাসীকে বিজনেসের 20% দেয়, আমি কোনো পার্সেন্টেজের মধ্যে যাব না, মাসোয়ারা দেবো। শালা যেভাবেই হোক ওকে রাজি করাতেই হবে। চিতাদা তো বললো যে তোমাকে ওর সাথে বসিয়ে দেবে, গোখনাও থাকবে, তোমরা এলাকা ভাগাভাগি করে নিও। আমি পাশে চায়ের দোকানে অপেক্ষা করছি। দরকার হবে না, ঘোড়াটা অন্তত রাখো। বললাম তো লাগবে না, তুই আয়। ওকে। কি ব্যাপার, এত জরুরি তলো? চল আগে ওই দিকটা গিয়ে একটু বসি। হ্যাঁ, বল আইসক্রিম খাবি না ফুচকা? এ মা, এখনো তুমি আমার ছোট্ট বাচ্চা মেয়ে ভাবো নাকি? জানিস সন্তুদা, এই 10টা বছরে আমি এত পাল্টে গেছি, মাঝে মাঝে ভাবলে নিজেকে ভারী অবাক লাগে গো। আসলে আমরা কেউই পাল্টাইনি বেবি, আমাদের চারপাশের পরিস্থিতিটাই শুধু পাল্টে গেছে, আর সেই পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের কাজ করে চলছি। বুঝলাম। আচ্ছা এবার বলো তো, তুমি আমায় কেন ডেকেছো? শোন, আমি একটা বিজনেস শুরু করেছি, আর সেজন্য পুলিশকে হাতে রাখাটা আমার খুবই প্রয়োজন। লালবাজারকে আমি ম্যানেজ করে নিয়েছি, এখন দরকার লোকাল থানা, লোকাল ওসি। কি বিজনেস করছো সন্তুদা, যার জন্য লোকাল থানাকে ম্যানেজ করতে হবে? আমি মাসেল ট্রেডিং করি। মাসেল ট্রেডিং মানে বুঝিস? হ্যাঁ। বিপ্লব ওসিকে আমার কবজায় আনতে হবে। শালা হারামির বাচ্চারা গোকনার লোক, টোটাল এলাকা দখল করতে গেলে বিপ্লবের শেল্টার থেকে গোকনাকে সরাতেই হবে। এখানে আমার ভূমিকাটা কি? আমাকে তুমি ডেকেছো কেন? শোন বেবি, বিপ্লব ওসির সঙ্গে তোর বৌদির একটা ইলিসেট অ্যাটাচমেন্ট আছে, তুই সেটা জানিস? জানি। গুড, তাহলে কাজের কথা শোন, আমি তোকে একটা ডিজিটাল ক্যামেরা দেবো, কিভাবে অপারেট করতে হয় তা আমি শিখিয়ে দেবো। সময় বুঝে তুই ক্যামেরাটা বৌদির বেডরুমে লুকিয়ে রাখবি, 3 ঘন্টা ডিজিটাল ক্যাসেট ভরা থাকবে তার মধ্যে। বিপ্লব ওসি যখন তোর বৌদিকে নিয়ে বেডরুমে ঢুকবে, ঠিক তার আগে তুই গিয়ে বোতামটা টিপে দিবি, রাইট? পুলিশের সাথে লাগতে যাচ্ছে সন্তুদা? না বেবি, আমি পুলিশের সাথে লাগতে যাচ্ছি না, পুলিশকে শুধু আমার কাজের জন্য ইউজ করছি। আই নিড মানি, টাকার জোরে আমি পুরো কলকাতাটাকে আমার হাতের মুঠোয় আনতে চাই, আর সেই টাকার জোরে আমার ছোটবেলার বন্ধুকে কতগুলো মাতালদের নাচের আসর থেকে ছিনিয়ে আনতে চাই। কিন্তু আমার ভীষণ ভয় করছে সন্তুদা। কোনো ভয় নেই, তাছাড়া এভাবে বেঁচে থেকে তো কোনো লাভ নেই বেবি, আমাকে এই জুয়া খেলতেই হবে, আর আমি জানি এই জুয়া আমি জিতবই। ছোটবেলা থেকে তোমার কোনো কথাই আমি অমান্য করিনি। ঠিক আছে, কালকে ব্লু মুন থেকে ফেরার সময় তুমি তোমার ক্যামেরাটা আমার হাতে দিও। হুম, 1 নম্বরে ক্যাবলা আসলোই না। এই সন্তুদা না? সন্তুদা এখানে? কি ব্যাপার, আমাদের ফলো করা হচ্ছে নাকি? হুম, আমাদের ফলো করতে সন্তুদার বইই গেছে, তাই না সন্তুদা? কার জন্য এসছো? এই বাজে কথা বললেন, আমার ব্যাগ সব সময় ফুচকেমি, বন্ধুকে দেখে কিছু শিখতে পারিস না? এই মশাই, এত কথার ফুলঝুরি না ছুটি আমাদেরকে কফি খাওয়াবেন? শুনলাম রানাদার কাছে ভালোই নাকি বিজনেস করছে। ও মা, তুমি ব্যবসা করছো? তাহলে তো অনেক মাল লুকামাচ্ছো, কত কামাও গো তুমি। আচ্ছা তোরা কিরকম ফাজলামি করবি? শোন, আমার হাতে কিন্তু 10 মিনিটের বেশি সময় নেই, কফি খেতে যাস, এগিয়ে চল, আয়। চলো।
কিসের জন্য বিজনেস করেন? মাসেল ট্রেডিং। হোয়াট? ও তুমি বুঝবে না, পরে বুঝিয়ে বলবো। এসে মন, হ্যাঁ কফির বদলে চাইনিজ বল না, চাইনিজ খাও। দাঁড়া সন্তুদা বল, কফিটাকে চাইনিজে ডাইভার্ট করা যায় না? কফি মানে আতেল আতেল গন্ধ, আমার বিচ্ছি লাগে। তাহলে একটা ট্যাক্সি ধর। ইয়া ছাড়ছি না, চলুন ভেতরে চলুন। এসো, দু চার পাঁচ একা এলে সন্তুদা। অবস্থা কেমন? দারুণ। তোমার কপাল উস্তাদ, সায়েন্স আর কপাল, এ কদিনে তুমি কামাল করে দিয়েছো। অন্য ঠেকগুলোর কি অবস্থা? ওই একই রকম উস্তাদ, আসলাম জন্টু গিরিজা এদের কাছ থেকে আমি রিপোর্ট নিয়েছি। দারুণ। ঠিক আছে, আজ আমি পার্সোনালি সব কটা ঠেকে গিয়ে ওদের সাথে কথা বলবো। হুম, চলো গাড়িতে ওঠো। এক মিনিট উস্তাদ। হায়দার। হ্যাঁ পাচি দা। শোন উস্তাদকে নিয়ে আমি যাচ্ছি, তুই ঠেকে থাক। ঠিক আছে, এক ঘন্টার মধ্যে ফিরে আসবো। ঠিক আছে চলো। এত সহজে তোমায় ছেড়ে দেবো? আরে কি করছো গি, বেবি এসে পড়বে যে। অসুখ না, দেখে তোর ভালোই লাগবে, এক্সাইটেড ফিল করবে। আচ্ছা, আমি বুঝি খুব পুরনো হয়ে গেছি না? হ্যাঁ শোনো 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 শোনো, আমি যা তোমায় সুখ দিতে পারবো না, তা ওই তোমার ছুরি সে কি ভাগও দিতে পারবে না, বুঝলি? বলি তোমাদের চা। এই শোন, তোর ওই শর্ট প্যান্ট গুলো ছাড়া আর কোনো পোশাক নেই কেন? সালোয়ার কামিজ গুলো কি করলি? আরে কি আশ্চর্য, আরে এই ড্রেসে ওকে কি সেক্সি লাগছে, ফর নাথিং সালোয়ার কামিজ পরতে যাবে কেন, তাই না? বৌদি আমি একটু আসছি, হ্যাঁ একটু শপিং করব, তো তাই একটু আসতে দেরি হবে। হ্যাঁ আসি বৌদি, বাই। চা খাবো না, সময় নষ্ট। শোন, তুই এখানে ওয়েট কর, আমি হয়ে আসছি। যা, বেস্ট অফ লাক।
চৌধুরীর নাম শুন তো। সনত রায় চৌধুরী। কতদিন শুরু করেছিস? সাতটা? বেশি দিন না। গোখনার সঙ্গে লড়ে পারবি? তোর কটা ঠিক? গোটা 25-1 হবে। এই কদিন অতগুলো লোক জোগাড় করেছিস? তো তো ভালো এলে মাঝে রে। বোর্ডে কত হয় রোজ? বেশি না, লাখখানেক। চাপসালা, সত্যি কথা বল, সত্যি কথা বল, লাখ দুয়ে খাওয়ার কথা? ডাল যাচ্ছে বিপ্লব বাবু, পূজোর সময় হলে হয়তো ওই অ্যামাউন্টটা হবে। তুই তো সালে লেখাপড়া জানা ছেলে, হুম, এই লাইন এলি কেন? এটাও তো এক ধরনের বিজনেস বিপ্লব বাবু। বিজনেস? বিজনেস না তোর বাপের ইয়ে। আপনি অযথা মুখ খারাপ করছেন বিপ্লব বাবু। চুপ পাঞ্চক, বেশি বড় বড় কথা বললে না এক্ষুনি তুলে নিয়ে গিয়ে পুড়ে দেবো সালা। গোখনা তাহলে আর এলো না? আসবে আসবে, তোর মতো চুনোপুটি কেউ ভয় পায় নাকি? সোফায় বসো। হ্যাঁ বসুন। থাকিস কোথায় রে? পালের বাগান না কোথায় থাকতি না? হুম। হ্যাঁ, তোর কাকিমা কি হয়, তাকে ওই গোখনা তুলে নিয়ে গিয়ে জপুরে রেখেছে জানিস তো? না, এই প্রথম আপনার কাছে শুনলাম। কাকিমাটাকেও লাইনে নামিয়ে দিলি? মায়েরি গলি বা ছেলে তুই, তোর কাছেও তো একটা মেয়ে ছেলে আসে, সেটা কে? সেটা আমার পার্সোনাল ব্যাপার বিপ্লব বাবু, কাজের কথা বলুন। আচ্ছা, পার্সেন্টেজ নিয়ে বড্ড ঝামেলা হয় বিপ্লব বাবু, তার থেকে বরং মান্থলির কথা বলুন। আচ্ছা, ৫০,০০০ মাসে দিবি? তাহলে গোখনার এরিয়ায় আমাকে ঢুকতে দিতে হবে। হ্যাঁ, গোখনার এরিয়ায় ঢুকতে দিতে হবে, গোখনা তোকে ছেড়ে দেবে। সে আমি লড়ে নেব, আপনারা শুধু নাক গলাবেন না। তুই তো গোখনুকে কোনো নাম্বারই দিতে চাইছিস না রে, ও স্ট্রেংথ জানিস সালা? সে ঠিক ম্যাচ করে যাব, আর তোমার তো কয়েকটা দিন, গোখনাকে তুলে নিচ্ছে লালবাজার, সিপি নিজে স্টেপ নিচ্ছেন। তুই এত খবর পেলি কোথেকে? আমার লোক আছে খবর দেওয়ার, গোখনা আজ আর আসবে না, দেখে নেবেন। ও বুঝে গেছে ওর দিন শেষ, নাগরিক কমিটির লোকেরা ওকে আর টিকতে দেবে না। সুরের বাচ্চাটা কথা দিয়েও এলো না? বললাম তো ও আর আসবে না। ঠিক আছে তুই যা, আমি পরে ডেকে নেব, আগে দেখি তুই যা বললি তার কতটা সত্যি। না বিপ্লব বাবু, যা করার আপনি এখনই ঠিক করে দিন, তাহলে আমি আপনাকে ৫০,০০০ দেবো, কিন্তু এই পুরো এরিয়াটা আমার চাই। ধরবে? ওই এরিয়ার জন্য গোখনা আমাকে লাখ টাকাও দিতে পারে। যা পাচ্ছেন নিয়ে নিন বিপ্লব বাবু, পরে হয়তো সেটাও পাবেন না। মানে? মানে কি রে, কি বলতে চাইছিস তুই? মানে আপনার পার্সোনাল ব্যাপার, বলতে ঠিক মন চাইছে না। আরে বল না শালা, বল না কি বলবি। সরলেকে আপনি যখন ছিলেন একজন বিধবা মহিলার ফ্ল্যাটে আপনি রোজই যেতেন, নাগরিক কমিটির লোকেরা সব জানে, এখানেও নাকি নিরালা হাউজিং এর একটা ফ্ল্যাটে আপনি রোজই যান, ওরা তাও জানে। হোয়াট? হ্যাঁ, আমি ওখানে যাই কারণ দেবিকা আমার অনেক দিনের বন্ধু। সে জানি না, তবে ওদের কাছে একটা ডিজিটাল ভিডিও ক্যাসেট আছে, দেবিকা বৌদি আর আপনার বেডরুম সিকোয়েন্স, আপনি কি সেটা জানেন?
তুই দেবিকাকে চিনিস? আমি চিনি না, তবে নাগরিক কমিটির লোকেরা চেনে। এই ডিলটা তাহলে 50,000-ই ফিক্স হলো, তাই তো? ওই ওই ক্যাসেট না কি একটা বলছিলি? আমার কাছেও একটা আছে, আপনার যদি দরকার হয় আমি দিয়ে দেবো। তাহলে আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করলেন? ঈশ্বরের বাচ্চা, তুই কি আমায় ব্ল্যাকমেল করছিস নাকি? ছি ছি বিপ্লব বাবু, আপনি যে কি বলেন, আফটার অল বিজনেস ইজ বিজনেস, গিভ অ্যান্ড টেক। আমার অফারটা আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, কাল থেকে সমস্ত ইলেকট্রনিক চ্যানেলে এই ক্যাসেটটা টেলিকাস্ট হবে, আর আমি আমার নিজের খরচায় আপনার থানার বাইরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেবো, যাতে পাবলিক আপনাকে খুব ভালোভাবে চিনতে পারে। ওকে, চলি, টাটা। সালা পাঞ্চত, নির্দ্বিধায় জিতে নিব এই সময়,
সন্তুদা ধীরে ধীরে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে শুরু করে। আর তারই মাঝে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যেত সন্তুদার সাথে। দেখা হলেই আমরা ফিরে পেতাম আমাদের সেই পুরনো সন্তুদাকে। এই জায়গাটা তো বেশ সুন্দর। তুমি এখানে আগে এসেছো নাকি? এ বাবা, আমি কি করে আসবো? আমি তো কদিন আগে দিল্লি থেকে এখানে এলাম। ও সরি, ভুলে গেছিলাম। আহ গুরু, 30 টাকা দেখেছো? এটাকে পেলে না, চলো। উফ, হেভি তো। হে হেভি, দারুন। ও কি সেক্সি রে। দারুন দারুন, বলো না। ইজি হয় সন্তুদা, ফরগেট ইট। ঠিক আছে, বলো কি বলবে বলছিলে। আসলে কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবার চেষ্টা করছি, বলতে পারছি না। কি কথা? সন্তুদা, আমি মানে কি চামকি মালগু একটা মস্তি করছে গুরু, আমার একটা পোশাক দাও। এসো বুলটুসি, একটু আদর করে। বলো কি বলছিলে। আমার শরীরটা খুব খারাপ করছে, আমাকে একটু বাড়ি ছেড়ে দেবে প্লিজ? চলো। এ দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার ভিতরে যাওয়ার দরকার নেই ওস্তাদ, তুমি বসো, আমি ডাকছি। চট্টু চট্টু, আমি পাঁচু বাইরে। উরে বাস, পাঁচুদা তুমি আবার কোত্থেকে উদয় হলে? এই তোর কাছে এসেছিলাম, আয় আমার সঙ্গে আয়। শোন চট্টু, এই সন্তুদা, নাম নিশ্চয় শুনেছিস। কি যে বলেন দাদা, সালা সাতটার কারবার করি আর উনাকে চিনবো না? আরে উনি তো কয়েক মাসই আচ্ছা আচ্ছা বুকিদের ঘুম ছুটিয়ে দিয়েছে। শোনো ভাই, এই এলাকার প্রত্যেকটা ঠেকের দখল আমার চাই, আর প্রত্যেকটা ঠেকের পেন্সিলারকে নিয়ে তুমি আমার কাছে আসবে। প্রয়োজন হলে তোমাদের কমিশন আমি দ্বিগুণ করে দেবো, কিন্তু গোকনার বিরজুর হাতে যেন একটাও ঠেক না থাকে, সবকটা ঠেক আমার চাই। আর তোমাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে। শুনুন ওস্তাদ, শুধু পুলিশের দায়িত্বটা আপনার, বাকি খেল এই ছোটুর। ও শালা গোকনার বাচ্চার দিন শেষ, আমি বুঝতে পাচ্ছি। ও শালা শুয়োরের বাচ্চা আজকাল পেন্সিলারদের টাকাতেও ভাগ বসাচ্ছে। আমি এরিয়ার সমস্ত পেন্সিলারদেরকে নিয়ে আমি আপনার কাছে নিয়ে যাব। আমরা আপনার মতনই একজন লোককে খুঁজছিলাম। ওপরওয়ালার মেহরবানি, আপনি নিজেই আমাদের কাছে চলে এসেছেন। আগলা শুক্রবার আমি এরিয়ার সমস্ত পেন্সিলারদেরকে নিয়ে আমি আপনার কাছে যাব। ওকে বস। কিরে, তোর আইসক্রিম আলী কোথায় গেল রে শালা? ও আইসক্রিম আলী উবে গেছে, গায়েব হয়ে গেছে, ভেঙে গেছে। জানিস না তুই কি বাবা বিশাল কাজ আছে। হেই আমাকে বল না, বল না কেন, তোরা মনে হয় জানিস না। তুমি অফিসে চলে যাও, আমি পরে আসছি, ঠিক আছে? গাড়ি কিনলে কবে, সেলিব্রেট করলে না? এটা সেকেন্ড হ্যান্ড, তবে কয়েক মাস বাদে আমি একটা নতুন জেন কিনছি। নিশ্চয়ই শালা কাউকে মুরগি বানিয়েছে। শালা শালা চিকেন নাট, দেখলি শুমুল, গাড়ি কেনার নাম শুনে বেটার মুখটা কেমন পোড়া বেগুনের মতন হয়ে গেল। জেন কি বে, কয়েক বছর বাদে আমি একটা চার্টার প্লেন কিনছি, একটা গোটা চার্টার প্লেন। কি ব্যাপার, খুশিতে এত টকবক করে ফুটছো? হুম রাইট, আজ আমি দারুণ খুশি। তোরা চাইলে আমি তোদেরকে অর্ধেক কলকাতাটা দিয়ে দিতে পারি। ভেবে দেখো, আমাদের দেবে না তোমার ফুলকে? কিরে ফুল, অর্ধেক কলকাতা মালকিন হবি? সে দেখা যাবে, পরে ভেবে দেখবো। তার আগে সন্তুদা, তোমার কাছে একটা আবদার আছে। আবদার? হ্যাঁ ঠিক আছে, বলে ফেলো।
আগামী রবিবার বসন্ত উৎসব, সবাই যায় শান্তিনিকেতনে দোল খেলতে, আমরাও যাব, তবে শান্তিনিকেতন নয়, সি বিচে বেচ ফেস্টিভ্যাল করব। রোজ শালা তোরা যা, আমি যাব না। কেন যাবি না? কেন বিচ ফেস্টিভ্যাল মানে তো জোড়ায় জোড়ায় নাচ গান হই হল্লা, তোরা তো ওখানে জোট বেঁধে নাচবি, আমি শালা একা একা ওখানে কি করব? এ মা সত্যি তো, তাহলে দেবদা কি করবে? দাঁড়াও ভাবতে দাও। আচ্ছা আচ্ছা আমি তোরও ব্যবস্থা করছি। তুই তুই আবার আমার কি ব্যবস্থা করবি? কেন বেজালা, আমাকে বিশ্বাস হচ্ছে না? চুপ, সন্তুদা যখন বলেছে তখন আর কথা নাই, ও সব ব্যবস্থা করে নেবে। ওকে। এই মালি, শুভ্রাজাকে বল একটা এসএমএস পাঠিয়ে দে, আর তাড়াতাড়ি চলে আসতে বল, দিদির বাড়িতে অনেক আরাম করে নিয়েছে, যেন কালই চলে আসে। ওকে, রোববার তাহলে বিচ ফেস্টিভ্যাল। ছোটকা, আরে
কি বাবা এত সকালে সেজেগুজে কোথায় যাচ্ছো সিনেমা দেখতে ঠাকুরপো কেমন আছো তুমি কেমন আছো এখন অনেকটা ভালো কতদিন তোমায় দেখি না বেবি বলছিল তুমি নাকি অনেক বড় ব্যবসা করছো আরে না সেরকম কিছু না বেবি সবসময় বাড়িয়ে বলে জাগে পলটুদার খবর কি সুধরেছে হ্যাঁ ঠাকুরপো মানুষটা একেবারে বদলে গেছে বেবি ওকে একটা কাজে ঢুকিয়ে দিয়েছে আর কাজটা ও খুব মন দিয়ে করছে থ্যাঙ্ক গড তা কোন সিনেমা দেখতে যাচ্ছ হ্যারি পটার ওর বাবা আজকে ওকে দেখাবে বলে দোকানে টিকিট কেটে এনেছে আর অফিস থেকে ও সোজা সিনেমা হলে চলে যাবে তুমি একদিন এসো না আমাদের বাড়ি কতদিন আসো না আজ আসি চল তাতাই চিপস খাবে হ্যাঁ একটু বড় ব্লু কালারের লেস আচ্ছা চলো একটা লেস দাও তো এত বড় প্যাকেট কিনে দিচ্ছ পেট কামড়াবে যে কিচ্ছু হবে না তুমি সিনেমা দেখতে দেখতে খেও কেমন তুমি একদিন এসো না আমাদের বাড়ি দাদা খুব খুশি হবে আজ আসি হ্যাঁ চল তাতাই ঠিক আছে টাটা সন্তুদা তুমি এত সিরিয়াস থাকো কেন তোমাকে হাসলে তো বেশ ভালো লাগে আসলে আমার এত কাজের চাপ আর টেনশন না যে আমি হাসতেই ভুলে গেছি এত কাজ করে কি হবে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে এত টাকা রোজগার করতে হবে কেন শান্তু কেমন আছিস দেখ তোর কাকিমাকে কেমন সালা তুলে নিয়েছি সালা কুকনার পেছনে লাগতে যাস না তাহলে আরো অনেককে তুলে নেবে বুঝলি শান্তুদা আমি কেন প্রচুর টাকা রোজগার করতে চাই তা হয়তো তুমি খানিকটা বুঝতে পেরেছো আসলে অভাব যে কি ভয়ঙ্কর এক পাপ তা আমি ছোটবেলা থেকে হাড়ে হাড়ে টের পেয়েছি আমার বাবা একটা কারখানায় কাজ করত সপ্তাহের শেষে যে কটা টাকা পেত তার বেশিরভাগটাই দুঃসম্পর্কের আমার এক মাসির কাছে গিয়ে উড়িয়ে আসত অত অভাবের মধ্যে না আমার মাকে খুব মিষ্টি দেখতে ছিল লোকে বলতো আমার মা নাকি ঠিক লক্ষ্মী প্রতিমার মতো দেখতে কতদিন আমি আমার মাকে কাঁদতে দেখেছি একা বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে মা নিঃশব্দে কাঁদত এখন বুঝতে পারি আমার গরিব অসহায় মা আমার বাবার দেওয়া ওই সামান্য আর্থিক নিরাপত্তাটুকু হারাতে চাইতো না তোমার মা এখন কোথায় বেঁচে নেই আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার বাবা আমাদেরকে ছেড়ে পাকাপাকিভাবে সেই দুঃসম্পর্কের মাসির কাছে চলে গেছিল আর সেদিন রাত্রে লজ্জায় ঘৃণায় আমার মা আত্মহত্যা করে সরি সন্তুদা ইটস ওকে আমার মা মারা যাওয়ার পর আমার কাকা তার বাড়িতে আমাকে নিয়ে গেছিল কাকা একটা মেডিসিন শপে চাকরি করে পরগাছার মতন ওখানে আমি বড় হয়েছি কাকার সঙ্গে আমার অনেকদিন দেখা হয়নি জানো কাকার বউটার জন্য কাকার যেন আমার মায়ের মতন অবস্থা না হয় তার আগেই আমার কাকার সঙ্গে দেখা করতে হবে কি ব্যাপার এত জরুরি তলব তোর লজ্জা করে না কথাটা বলতে শন্তু তুই পয়সার নেশায় আমাদের সবাইকে ভুলে গেলি পাষণ্ডরা এইরকমই হয় শালা স্বার্থপর টাকা কামাচ্ছে বলে এতদিনের পুরানো সম্পর্কটাকেই ভুলে গেছে ভালো করে ওর দিকে তাকা শুভ্র চেহারাটা কেমন চোয়ারে গুন্ডার মতো হয়েছে না আহ দিব্যদা তুমি সবসময় শন্তুদার পিছনে লাগো কেন ওকে বলতে দে আজ আর আমি রাখবো না কিরে শুমুল এতদিন বাদে দেখা চা ফাঁকা হবে না মাসিমাকে বলে গরম লুচি টুচির ব্যবস্থা কর না লুচি টুচি সব হবে শন্তুদা কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে ও বুঝেছি তোরা রানার ব্যাপারে মাসিমা মেশুমশাইয়ের কাছে গিয়ে ঘটকালি করতে হবে তাই তো
আমার বইয়ে গেছে ওই হাদারামটাকে বিয়ে করতে, জানিস ফুল? চার দিন ধরে ট্রেনিং দিয়ে নিয়ে গেছিলাম বাবার কাছে। ওখানে গিয়ে কি করেছে জানিস? পাঁচবার গোত্তা খেতে খেতে গিয়ে বলে এসছে আমি নাকি ওকে দাদার মতন দেখি। চিটিং চিটিং, যাহা মিথ্যা কথা, আসল ব্যাপারটা বলি তোকে শোন। আমার হবু শ্বশুর না একেবারে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তার উপর যা গলা, আর ওই বাজখেই গলার আওয়াজে যখন আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি শিমুলকে চিনলে কি করে, তখন ওকে বন্যা বানিয়ে আমার আর কোনো উপায় ছিল না। কি বললে? আমার বাবা রয়্যাল বেঙ্গল টাইগার? মোটেই আমি রয়্যাল বেঙ্গল টাইগার বলিনি, আমি বলেছি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এই চুপ চুপ, একদম চুপ। সন্তুদাকে কেন এখানে ডাকা হলো সেটা ওকে না বলে সবার সাথে ঝগড়া করে যাচ্ছে। ঠিক আছে, আমি সন্তুদাকে বুঝিয়ে বলছি। দেখো সন্তুদা, আমি কিন্তু জানি তোমরা প্রতি বছর পিকনিকে যাও, আমি কিন্তু কোনোবারও তোমাদের সাথে যাইনি। তাই আমরা ঠিক করেছি আগামী রবিবার মানে পরশুদিন আমরা সবাই মিলে পিকনিকে যাব। রানাদার বাবার বন্ধুর বাড়িতে আমাদের জন্য সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, ঠিক আছে? এই রবিবারই যেতে হবে? আমার একটা ভাইটাল কাজ ছিল। তোর এত কিসের কাজ রে? তুই একটা দিন আমাদের সাথে স্পেয়ার করতে পারছিস না? শোন, তুই রোববার দিন আমাদের সাথে যাচ্ছিস এন্ড ইটস ফাইনাল। ফাইনাল? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কিন্তু আমার একটা কন্ডিশন আছে। সারাটা জীবনই তো আমি তোদের পয়সায় চালিয়ে এসেছি, খরচ করার মতো পয়সা এখন আমার হয়েছে। এই পিকনিকের পুরো খরচা আমার, কেউ যেন একটা পয়সাও খরচ না করে, ওকে? এই না হলে সন্তুদা, তাহলে আমরা পরশু সকালে কলকাতা ছেড়ে ধাও।
ওঠা সালিকে শালিরা কোনো তেল কমেনি, আগে তো তোকে ছিঁড়ে বুড়ে খাই, তারপর দেখবো তোর কোন সন্তুদা কি করে। আরে তোরা এখানে কি করছিস? যা দূরে যা, খেলানি গুলো আমার আগে হোক, তারপর একে একে আসবি। সন্তুদা, এই সন্তুদা এসো। আরে কি ব্যাপার তোরা এখানে? আয় ভেতরে। না আমরা ওখানে যাব না, তুমি এসো, ভীষণ দরকার। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? এসো না। আচ্ছা বাবা আসছি, দাঁড়া। বল কি ব্যাপার? কাল ফুলের জন্মদিন, তাই তুমি সন্ধ্যাবেলা তোমার দুজন নন্দী ভৃঙ্গেকে নিয়ে ফুলের বাড়িতে চলে এসো। তুমি না এলে ও কিন্তু কেক কাটবে না বলেছে। আহ শিমুল, ভুলে যেও না কিন্তু, কাল সন্ধ্যাবেলা এসো। ডেফিনেটলি আসবো, কিন্তু বার্থডে কেকটা আমি নিয়ে আসবো। এই তোরা কিন্তু কেউ কিনবি না, ওকে? ঠিক আছে, ওটা তুমি আনবে, কিন্তু কিপটেমি করবে না, বেশ বড় সাইজের কেক আনবে। আরে বাবা, সে তো বুঝতেই পারছি, তুই আর মলি যেখানে আছিস সেখানে তো ভীমের গদার সাইজ না হলে তো চলবে না। ওকে আজই আমি দুখানা গদার অর্ডার দিয়ে দিচ্ছি। ভালো হবে না কিন্তু সন্তুদা। আচ্ছা শোন, চা খাবি? এই ফুল চা খাবে? না সন্তুদা, আজকে তারা আছে, অন্য একদিন খাবো, কালকে তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে চলি। এখন একটা ট্যাক্সি ডাকো এখনই। একটু বাদেই ছোটেলাল আসবে, ও চাইছে পাইক পাড়ার থেকে গোকনাকে সরিয়ে সাতটার ট্যাক্টে আমরাই অপারেট করি, কিন্তু ব্যাটা বহুত সেনা, সবকিছু ভালোভাবে বুঝে নিয়ে তবেই ওর সঙ্গে ফাইনাল ডিল করতে হবে। ছোটেলালকে বেশি বাড়তে দিস না, আমরা ছাড়া ওর কোনো গতি নেই, ওকে আমাদের কাছে আসতেই হবে। এই শোন, আমি একটু নিউ মার্কেট যাচ্ছি, ফুলের আজ জন্মদিন, ওর জন্য একটা বার্থডে কেক নিতে হবে, ছোটেলালের সঙ্গে তুই ডিল করে নিস, ওকে? আসি রে। হ্যালো, হ্যাঁ বল। হোয়াট, কোথায়? আমি এখনই আসি, দাঁড়া। ও মাই গড, সন্তুটা এখন আসছে না কেন? বেবি 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 কি আছে? বেবি দা বেবি 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 কি আছে তোর? বেবি বেবি
তুমি এসে গেছো শুনতে এবার আমি এবার আমি শান্তিতে মরতে পারবো না বেবি না তোর কিচ্ছু হবে না তোকে আমি মরতে দেবো না আমার সাথে হাসপাতালে চল তোর সব ঠিক হয়ে যাবে তোমার সেই ছোটবেলার কথা মনে আছে শুনতে আমি যখন কান্নাকাটি করতাম তুমি আমার মাথাটা তোমার মুখে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে তোমার সেসব কথা মনে আছে শুনতে না সব মনে আছে বেবি আমার সব মনে আছে বেবি বেবি চল আমার সাথে আমায় একটু আদর করে দেবে শুনতে না আমার আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে বলো না হ্যাঁ দেবে বেবি এই বেবি তুই কথা বলছিস কেন বেবি কি হচ্ছে তোর বেবি 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 তুই কথা বল বেবি বেবি কথা বল বলতা বলতা বেবি কথা বলছিস কেন বলতা বলতা বেবি 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 কথা বল তুই বেবি 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 সন্তু বেবি সন্তু ওঠ ওঠ সন্তু ওঠ সন্তু ওঠ সন্তু ওঠ বেবি চলে গেল বলতুদা মাধুরীকে কিভাবে খবর দেবো বল লোকাল থানায় এক্ষুনি ইনফর্ম করতে হবে করব এই শোন তুই জিতেনকে নিয়ে এক্ষুনি সাহেবকুটির মাঠে চলে আয় আয় তারপর বুঝিয়ে বলছি এটা কিন্তু একটা নিছক অ্যাক্সিডেন্ট নয় মানে অমিত তুই সন্তুকে সমস্ত ঘটনাটা খুলে বল আমি তাড়াতাড়ি একবার থানা থেকে আসছি আমি দুপুরবেলা সাহেব কাচারের মাঠের পাশে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আমার জন্যই সাইকাকে মরতে হলো চিতা তুই তোর দলের বেশ 10-12টা ছেলেকে নিয়ে এক ঘন্টার মধ্যে চিড়িয়ামরে চলে আয় আর আমাদের কাছে যত আর্মস আর বোমার স্টক আছে সব নিয়ে আসবি আর আমি জিতেন লালটু আর কয়েকজনকে নিয়ে এক ঘন্টার মধ্যে চিড়িয়ামরে মিট করছি শালা ওই শুয়োরের বাচ্চা ঠেক আমি ঘুরিয়ে দেবো না মুভ কুইক চিতা ওর ছেলেদের নিয়ে পাড়া দিয়ে বোম চার্জ করতে করতে ঢুকবে অমিত তুই রিন্টুদের নিয়ে পেছন দিক দিয়ে অ্যাটাক করবি আমি আর জিতেন সামনের দিকে থাকবো ঠিক আছে বোম্বিং আর কেওসের মধ্যে ওই সুরে বাচ্চার ঘরে আমরা ঢুকতে চাই সুরে বাচ্চাটাকে এক মুহূর্ত সময় দেব না জিতেন তার আগে তুই খবর নে যে হারামিটা পাড়ায় ঢুকেছে কিনা যা ওকে ঘটনাখানেক আগে গোকনাকে দেখলাম মোটরসাইকেলে করে পাড়ার মধ্যে ঢুকতে শাটারটা কি ফেলে দেবো গন্ডগোল কি হবে জিতেন গন্ডগোল তো হবেই দোকান বন্ধ করে দিন প্ল্যানটা বুঝলি তো কোনো ক্রমে যেন হারামিটা পালাতে না পারে আমি আর জিতেন গলির মধ্যে ঢুকে তোকে হাত দিয়ে ইশারা করব সঙ্গে সঙ্গে তুই বোম চার্জ করতে করতে পাড়ায় ঢুকবি শোন আমি তিনটে ছেলেকে এখানে দাঁড় করিয়ে রাখবো যাতে পুলিশ বা গোকটার লোক জোর করে ঢুকতে না পারে আর জোর করে ঢুকতে গেলে সালা ঠুকে দেবে সালা কুত্তার বাচ্চাটা এক ঘন্টাকে গলির ভেতরে গেছে আর সময় নষ্ট করা ঠিক হবে না চলো ঠিক আছে আর সময় নষ্ট নয় আমি জিতেনকে নিয়ে এগোচ্ছি অমিত তুই চারজনকে নিয়ে আমার পেছন পেছন আয় কাম অন লেটস মুভ কুইক হারি আপ হারি আপ এই তো আয় হ্যাঁ চলো জুয়ারি
সাথে ওর দলের পাঁচজন সালা খতম। কোকনার দলের বাকি লোকেরা আমাদের হন্যে হয়ে খুঁজছে। আমার মনে হয় কয়েকটা দিন আমাদের আন্ডারগ্রাউন্ডে চলে গেলেই ভালো। কেন? কোকনার খুনের একটা রিপারকেশন হবেই আর বিপ্লব অসিত তার 100% ফায়দা তুলবে। ওই শুয়রের বাচ্চাটাকে আমি ছাড়বো না। ওই কোকনাকে দিয়ে সাইকাকে খুন করিয়েছে। শালাওকে এমন শিক্ষা দেব। আমি ঘন্টাখানেকের জন্য একবার সুপ্রর বাড়ি যাব। ফুল্লরার সাথে আমার দেখা হওয়াটা দরকার। তুই জিতেনকে নিয়ে যা, আমি বহনগরে থেকে ওয়েট করছি। না, আমি একাই যাব। জিতেন তোর সাথে থাক, ঘন্টাখানেকের মধ্যেই আমি চলে আসব। চাঁদে, সন্তুদা, কোকনার লোক তো তোমায় পাগলা কুত্তার মতো খুঁজছে। তুমি এটা রাখো।
বাড়িটার সামনে দাঁড় করা রে, দাঁড় করা। কিরে সালা, সনত রায় চৌধুরী ওর সন্তু গোখনাকে সাবড়ে দিলি? হ্যাঁ বলেছিলাম না কোকনার সাথে আমি লড়ে যাব, আমি কিন্তু আমার কমিটমেন্ট রেখেছি। আয় গাড়িতে উঠে বস। কি বে শালা ভেবড়ে গেলি? হ্যাঁ সাব্বাস, তোর সত্যি হিম্মত আছে রে, তোর সঙ্গে আমার জমে ভালো। হ্যাঁ চল। চল তোকে এখানে কেন নিয়ে এলাম তুই জানিস? জানি। হ্যাঁ আচ্ছা জানিস? হ্যাঁ জেনেও আমার সাথে চলে এলি? হ্যাঁ হিরো, হিরো নাম্বার ওয়ান। হ্যাঁ সালা, ওই নাচনে ওয়ালিটাকে দিয়ে আমার ছবি তুলিয়ে তুই সালা ভেবেছিলি আমাকে ব্ল্যাকমেইল করবি? হ্যাঁ পাঞ্চত, আপনি গোকনাকে দিয়ে সাইকাকে খুন করিয়েছেন। করিয়েছি রে শালা, তাতে তোর কি রে শালা, তোর কি? এবার শালা তোকে ঠুকবো পাঞ্চত। শালা জায়ান্ট স্ক্রিনে পাবলিককে আমার কেচ্ছা দেখাবি বলেছিলি না? হ্যাঁ শালা এবার তুই নিজে দেখ। স্বপ্ন আমি প্রায় দেখি, প্রচুর টাকা রোজগার করতে হবে, প্রচুর টাকা টাকা, আর ওই টাকার জোরে আমি গোটা মনুমেন্টটাকে কিনে ও সবচাইতে উঁচুতে একটা এয়ার কন্ডিশন চেম্বার বানাবো, আর ওই চেম্বারে বসে আমি সমস্ত কলকাতাটাকে শাসন করব। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন, সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।